বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবার আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম, নিউজ অফ নিউজে। আপনারা জানেন যে আমরা চেষ্টা করি প্রতিদিন মিনিমাম দুটো করে নতুন নতুন চাকরির সার্কুলার আপনাদের সামনে প্রকাশ করার জন্য। তার প্রেক্ষিতে আজকে আমরা নিয়ে এসেছি আনসার ব্যাটালিয়নে যে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সে বিষয়ে নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো মূল আলোচনাতে যাওয়ার আগে বন্ধুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, আমাদের ছোট্ট পরিবারের সদস্য নিয়ে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি ভালোবাসা ও কৃতজ্ঞতা। তো চাকরির বিজ্ঞপ্তিটি রিসেন্টলি প্রকাশিত করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সুশৃঙ্খল দক্ষ কর্মঠ ব্যাটালিয়ন আনসার সদস্যগণ পার্বত্য চট্টগ্রাম এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর সাথে অপারেশন উত্তরণ ও সমতল এলাকায় রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা নিরাপত্তা বিধানসহ অন্যান্য বাহিনীর সাথে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকে। বাহিনী 418টি অস্থায়ী ব্যাটালিয়ন আনসারের শূন্য পদে শুধুমাত্র পুরুষ পূরণের লক্ষ্যে এই সার্কুলারটা মূলত দিয়েছে। 418 জন আনসার ব্যাটালিয়ান নিবে। যারা আবেদন করতে চান অবশ্যই ভিডিওটি ভালোভাবে দেখবেন, দেখার পরে আবেদন করবেন। প্রথমে জানিয়ে রাখবো যে জেলাভিত্তিক পদের সংখ্যা নির্বাচন কেন্দ্র কোথায় কোথায় আছে, এটাকে আপনাদের জানতে হবে। জেলাভিত্তিক যে কোঠাটা আছে, নির্বাচন কেন্দ্রের ঠিকানা সব একই, আনসার বিডিবি একাডেমি, সফিপুর, গাজীপুর। শূন্যপদ কোথায় কতজন আছে, ঢাকাতে আছে 35 জন, গাজীপুরে আছে 10 জন। শূন্যপদ এগুলো ঢাকা যে যে জায়গায় শূন্যপদ আছে, মানিকগঞ্জ আছে 4 জন, মুন্সিগঞ্জ 4 জন, নারায়ণগঞ্জ 9 জন, নরসিংদী 6 জন, ফরিদপুর 6 জন, গোপালগঞ্জ 3 জন, মাদারীপুর 3 জন, রাজবাড়ী 3 জন, শরীয়তপুর 3 জন, কিশোরগঞ্জ 8 জন, টাঙ্গাইলে নেবে 10 জন, ময়মনসিংহে 15 জন, জামালপুরে 7 জন, নেত্রকোনা 6 জন, শেরপুরে হচ্ছে 4 জন, চট্টগ্রামে হচ্ছে 22 জন, কক্সবাজার হচ্ছে 7 জন, বান্দরবান হচ্ছে 1 জন, রাঙ্গামাটিতে 2 জন, খাগড়াছড়ি 2 জন, কুমিল্লা 16 জন, ব্রাহ্মণবাড়ি 8 জন, চাঁদপুর 7 জন, নোয়াখালী 9 জন, ফেনীতে হচ্ছে 4 জন, লক্ষ্মীপুর 5 জন, সিলেট হচ্ছে 10 জন, মৌলভীবাজার হচ্ছে 6 জন, সুনামগঞ্জে হচ্ছে 7 জন, হবিগঞ্জে হচ্ছে 6 জন, রাজশাহী হচ্ছে 7 জন, জয়পুরহাট 3 জন, পাবনা হচ্ছে 7 জন, সিরাজগঞ্জে 9 জন, নওগাঁ হচ্ছে 8 জন, নাটোর হচ্ছে 5 জন, চাঁপাইনবাবগঞ্জ 5 জন, বগুড়াতে 10 জন, রংপুরে হচ্ছে 8 জন, দিনাজপুর 9 জন, গাইবান্ধাতে 7 জন। এগুলো সব শূন্যপদ। কুড়িগ্রামে হচ্ছে 6 জন, লালমনিরহাটে হচ্ছে 4 জন, নীলফামারী হচ্ছে 5 জন, পঞ্চগড় হচ্ছে 3 জন, ঠাকুরগাঁও হচ্ছে 4 জন, খুলনা হচ্ছে 7 জন, যশোর হচ্ছে 8 জন, ঝিনাইদহ হচ্ছে 5 জন, মাগুরা হচ্ছে 3 জন, নড়াইল হচ্ছে 2 জন, বাগেরহাটে হচ্ছে 4 জন, সাতক্ষীরা হচ্ছে 6 জন, চুয়াডাঙ্গা হচ্ছে 3 জন, কুষ্টিয়া 6 জন, মেহেরপুর 2 জন, বরিশাল 7 জন, ভোলা 5 জন, জালকাটি 2 জন, পিরোজপুর 3 জন, বরগুনা হচ্ছে 3 জন, পটুয়াখালীতে হচ্ছে 4 জন। সবগুলো পরীক্ষা কেন্দ্র একই, পরীক্ষা কেন্দ্র হচ্ছে আনসার বিডিবি একাডেমি, সফিপুর, গাজীপুর, মনে রাখতে হবে। এখন আপনাদের জানাবো যে আপনারা প্রার্থীর কী কী যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন, এটা ভালোভাবে জানবেন। 15/5/2023 তারিখে 18 থেকে 22 বছর হতে হবে। প্রথম শর্ত, 15/5/2023 তারিখে বয়স হচ্ছে 18 থেকে 22 বছরের মধ্যে হতে হবে। বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত। আপনারা জানেন যে ডিফেন্সে না, শুধু সরকারি যে কোনো চাকরিতে, অনেক চাকরির ক্ষেত্রেই আপনার ডিফেন্সে বিশেষ করে বিবাহিত কোনোভাবে অ্যালাউ না। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এসএসসি পাস থাকলেই চলবে বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলেই হবে। এসএসসি পাস, ফাজিল পাস, টেকনিক্যাল থেকে পাঠ করেন, যেখান থেকে উন্মুক্ত থেকে পাস করেন, যেখান থেকে পাস করেন না কেন, এসএসসি পাস থাকলেই চলবে। শারীরিক যোগ্যতা, উচ্চতা হচ্ছে সাধারণ ও অন্যান্য প্রার্থীর ক্ষেত্রে 5'6", ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে 5'4", সাধারণ প্রার্থীদের জন্য 5'6", আর ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আছে তারা হচ্ছে 5'4". ওজন ন্যূনতম সাধারণ ও অন্যান্য প্রার্থীর ক্ষেত্রে হচ্ছে 110 পাউন্ড, মানে হচ্ছে 49 কেজির একটু বেশি, এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে 47 কেজির একটু বেশি, 104 পাউন্ড।
বুকের মাপ হচ্ছে সাধারণ অন্যান্য প্রার্থীর ক্ষেত্রে 32/34 এবং নিগোষ্ঠীর ক্ষেত্রে হচ্ছে 30/32 ইঞ্চি। দৃষ্টিশক্তি অবশ্যই 6/6 থাকতে হবে। কোনো দুরারোগ্য ব্যাধি থাকলে প্রার্থীকে প্রাথমিক বাছাই নির্বাচন করা হবে না, সাধারণ বিষয়। অগ্রাধিকার কারা পাবেন? অধিক উচ্চতা, তালিকাভুক্ত আনসার বিডিবি সদস্য, ক্রীড়াক্ষেত্রে অসামান্য কৃতিত্বের অধিকারী প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। অধিক উচ্চতা যারা আছেন তারা অগ্রাধিকার পাবেন, তালিকাভুক্ত আনসার বিডিবি সদস্য অগ্রাধিকার পাবেন। ক্রীড়ার ক্ষেত্রে অসামান্য কৃতিত্বের অধিকারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। যারা খেলাধুলা করেন, ফুটবল খেলেন, ক্রিকেট খেলেন বা অন্যান্য খেলেন, যারা খেলার জন্য খেলার একটা অভিজ্ঞতা আছে তারা অগ্রাধিকার পাবেন। এখন আপনাদের জানাবো যে অনলাইন রেজিস্ট্রেশনটা করবেন কিভাবে। ইউনিয়ন ডিজিটাল সেন্টার UDC অথবা যে কোনো অনলাইন সুবিধা সম্পন্ন কম্পিউটার দোকান থেকে বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েবসাইটে ঢুকবেন। প্রথম ansarbdb.gov.bd ওয়েবসাইটে ঢোকার পরে ব্যাটালিয়ন আনসার পদের জন্য আবেদন একটা লেখা থাকবে, লেখার উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করে আবেদন ফর্ম পূরণ করবেন। উক্ত লিঙ্কটি 6 মে 2023 তারিখ হতে 15 মে 2023 তারিখ পর্যন্ত সক্রিয় থাকবে, এরপরে বন্ধ হয়ে যাবে। অনলাইন রেজিস্ট্রেশন ফি পাব 200 টাকা। আবেদন পোর্টালে প্রদর্শিত বিকাশ, রকেট, মুভি ক্যাশ ইত্যাদির মাধ্যমে জমা দিতে হবে, যা অবশ্যই ফেরতযোগ্য। তো বিকাশে আপনারা জমা দেওয়ার চেষ্টা করবেন, কারণ বিকাশ অথবা রকেট এই দুটোতে খুবই অনেক সময় দেখা যায় যে বিকাশ রকেট ছাড়া অন্য কোনো গেটওয়ে দিয়ে পেমেন্ট করলে তারা টাকাটা আটকায় দেয়, পরবর্তীতে আপনি সমস্যা হতে পারে। আবেদনকালে আবেদনপত্র দাখিল ও ফি পরিশোধ সংক্রান্ত কোনো সমস্যা হলে পরামর্শের জন্য একটা নাম্বার দেওয়া থাকবে, অনেকগুলো নাম্বার দেওয়া থাকবে, আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন। যদি দেখা যায় যে টাকা পেমেন্ট করছেন, পেমেন্ট করার পরে আপনাকে টাকা পেমেন্ট হয়েছে কিন্তু ওটা দেখাচ্ছেন, ট্রানজ্যাকশন দেখাচ্ছে না, সেক্ষেত্রে আপনার ওই নাম্বারে যোগাযোগ করবেন। এরকম অনেক সমস্যাই হয়। তো অবশ্যই অবশ্যই টাকা পেমেন্ট করার আগে বা আবেদন করার আগে আপনার মোবাইল নাম্বারটা ফাইনালি দেখে নেবেন। মোবাইল নাম্বার কোনোভাবেই ভুল করা যাবে না। গেল অনলাইন আবেদনপত্র রেজিস্ট্রেশন সম্পূর্ণ হলে প্রত্যেক প্রার্থী রেফারেন্স আইডি পাবেন এবং উক্ত রেফারেন্স আইডি ও প্রিন্টকৃত আবেদনপত্র সংরক্ষণ করতে হবে। পরবর্তীতে প্রার্থীর আবেদন প্রদত্ত মোবাইল নাম্বার SMS এর মাধ্যমে প্রবেশপত্র ডাউনলোড করার জন্য নির্দেশনা প্রদান করা হবে। প্রার্থীগণ অনলাইনে উক্ত রেফারেন্স আইডির মাধ্যমে প্রবেশপত্র পিন করে সংরক্ষণ করবেন। ওই যে বললাম যে মোবাইল নাম্বারটা খুব সতর্কভাবে দেবেন, কারণ মোবাইল নাম্বারে আপনার সব তথ্য পরবর্তীতে দেওয়া হবে। এবং বাছাইয়ের লক্ষ্যে নির্ধারিত সময় নির্দিষ্ট স্থানে প্রবেশপত্র আবেদনপত্র প্রয়োজনীয় সকল সনদপত্র সহ উপস্থিত থাকতে হবে। প্রার্থীদের মেডিকেল ও লিখিত পরীক্ষা গ্রহণ। নির্বাচনের ক্ষেত্রে প্রার্থীদের পর্যায়ক্রমে প্রাথমিক ডাক্তারি পরীক্ষা, লিখিত পরীক্ষা, চূড়ান্ত ডাক্তারি পরীক্ষা গ্রহণ করা হবে। শুধুমাত্র নির্বাচিত প্রার্থীদেরকেই ফেস্টিং, সুগার, HB, HBS, S, NT-HCV এই সম্পূর্ণ টেস্ট করানো হবে। উল্লেখ্য এখানে আরও কিছু টেস্ট করবে তারা, বিআর টেস্ট সম্পূর্ণ টেস্ট করবে। তারপরে আপনারা কী কী কাগজপত্র নিয়ে যাবেন? মূলত লিখিত পরীক্ষা অংশগ্রহণের প্রার্থীদের নির্বাচন কমিটির কাছে নিম্নলিখিত কাগজপত্র জমা দিতে হবে। প্রথম 1 নম্বরে নেবেন হচ্ছে প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত শিক্ষাগত যোগ্যতার মূল ও সাময়িক সনদপত্রের ফটোকপি, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত সই কপি, পাসপোর্টের রঙিন ছবি সামনে থেকে তোলা। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভা চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র নিতে হবে। প্রথম শ্রেণী গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত জাতীয় পরিচয়পত্রের NID-র ফটোকপি নিতে হবে। অভিভাবক কর্তৃত্ব স্বাক্ষরিত সম্মতিসূচক সনদপত্র, যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভা চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রতি স্বাক্ষরিত। প্রার্থী অবিবাহিত মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ বা ক্ষেত্র পৌরসভা চেয়ারম্যান সিটি কর্পোরেশনের ক্ষেত্রে ওয়ার্ড কাউন্সিলর থেকে প্রদত্ত একটা সনদ নিতে হবে। শারীরিক যোগ্যতা, লিখিত এবং মৌখিক পরীক্ষা অবতীর্ণ হওয়ার সময় সকল সনদপত্রের মূল কপি অবশ্যই প্রদর্শন করতে হবে, মানে আপনার লাস্টের যে ধাপটা। প্রার্থীদের পরীক্ষার অংশগ্রহণের লক্ষ্যে কলম, পেন্সিল ও স্কেল সঙ্গে আনতে হবে। প্রাপ্য ভাতা অন্যান্য সুবিধা। সমতল এলাকা,
দৈনিক খোরাকি হচ্ছে 362 টাকা, রেশন ভাতা হচ্ছে 104 টাকা, চিকিৎসা ভাতা 22 টাকা, কৃষি ঝুঁকি ভাতা হচ্ছে 20 টাকা, যাতায়াত ভাতা 5 টাকা, ধুলাই ভাতা হচ্ছে 3 টাকা, মোট হচ্ছে 516 টাকা। পাহাড়ি এলাকা দৈনিক খোরাকি হচ্ছে 379 টাকা, রেশন হচ্ছে 104 টাকা, চিকিৎসা ভাতা 22 টাকা, কৃষি ভাতা হচ্ছে 20 টাকা, যাতায়াত ভাতা হচ্ছে 5 টাকা এবং ধুলাই ভাতা হচ্ছে 3 টাকা, সর্বমোট 533 টাকা। উৎসব ভাতা হচ্ছে 10,000 টাকা হারে বছরে দুটি উৎসব ভাতা। রেশন সামগ্রী সরকার প্রদত্ত ভর্তুকি মূল্যে পারিবারিক রেশন মাসিক পাবেন। চিকিৎসা অংশীভূত ব্যাটালিয়ন আনসার অসুস্থ হলে নিজের এবং পরিবারের আপন সদস্যদের সরকারি হাসপাতাল চিকিৎসা হবে কর্তৃপক্ষ বহন করবে। দৈনিক ভাতা 150 টাকা এবং বিনামূল্যে চিকিৎসা সুবিধা প্রশিক্ষণকালীন আর কি, যখন প্রশিক্ষণ দেবেন তখন দৈনিক ভাতা দিবে 150 টাকা এবং বিনামূল্যে চিকিৎসা সুবিধা। অবসরকালীন এক নাগারে 5 বছর সন্তোষজনক অঙ্গীভূত থাকার পর সাধারণত অবসরের গ্রহণের সময় প্রতি বছর চাকরিকালীন জন্য 2 মাসের সমপরিমাণ ভাতা, শুধুমাত্র দৈনিক খোরাকি ভাতা হিসেবে সর্বোচ্চ 12 মাসের দৈনিক ভাতা গ্রেচুইটি হিসেবে এককালীন প্রাপ্য হবেন। কর্মরত অবস্থায় মৃত্যু দুর্ঘটনার কারণে বিশেষ অনুদান, এটা হচ্ছে 6 লক্ষ টাকা থেকে 3 লক্ষ টাকা। আচ্ছা, অন্য সহায়তা প্রদানের ক্ষেত্রে স্বাভাবিক মৃত্যুজনিত কারণের ক্ষেত্রে পাবেন আর্থিক সহায়তা পরিমাণ হচ্ছে 1 লক্ষ টাকা, সড়ক রেলপথ আকাশপথ নৌপথের দুর্ঘটনা অন্য কোনো দুর্ঘটনা মৃত্যুজনিত কারণে পদে পাবেন 2 লক্ষ টাকা, দুর্ঘটনা একটি অঙ্গহানির জন্য পদে স্বাভাবিক পাবেন 50,000 টাকা এবং দুর্ঘটনা একটি অঙ্গহানির জন্য পাবেন 1 লক্ষ টাকা। প্রশিক্ষণকাল হচ্ছে 6 মাস মেয়াদী, মৌলিক প্রশিক্ষণ অংশগ্রহণ করে সন্তোষজনক সমাপ্ত করতে হবে, চাকরির মেয়াদ হচ্ছে 6 বছর, পূর্ণ হলে প্রচলিত নিয়ম অনুপূর্বক যথা কর্তৃপক্ষ সাপেক্ষে চাকরি স্থায়ী করা হবে। বিশেষ দৃষ্টির পর সরকারের বিধি অনুযায়ী সকল প্রকার কোটা সংরক্ষণ করা হবে। তো বন্ধুরা, আশা রাখি বুঝতে পেরেছেন, প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের জানালাম। তো আমাদের কথা যদি বুঝতে কোনো অসুবিধা, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, আমরা চেষ্টা করবো সেই কমেন্টসের রিপ্লাই দেওয়ার জন্য। তো আনসার ব্যাটালিয়ন যারা অ্যাপ্লাই করতে চান, যারা চাকরি করতে চান, অবশ্যই খুব দ্রুত শেষ তারিখের অপেক্ষায় না থেকে খুব দ্রুত আপনারা আবেদন করে নেবেন। 418টি শূন্যপদ খালি আছে বা 418 জন লোক নিবে। আপনারা যারা আবেদন করতে চান তারা অবশ্যই আবেদন করবেন এবং সঠিকভাবে আবেদন করবেন, আবেদন করার ক্ষেত্রে কোনো ভুলভ্রান্তি থাকা চলবে না। আর যেখান থেকে আবেদন করেন, নিজে আবেদন করেন আর কোনো কম্পিউটার দোকানে যেয়ে আবেদন করেন, যেখান থেকে আবেদন করেন না কেন অবশ্যই বুঝে শুনে তারপর আবেদন করবেন। কারণ টাকা পে করার পরে কিন্তু আপনার কোনো কিছু রদবদল করতে পারবেন না, কোনো পরিবর্তন করতে পারবেন না, পরিবর্ধন করতে পারবেন না। তো বন্ধুরা, এই ছিল আজকে আপনাদের জন্য আমাদের নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি। আনসার ব্যাটালিয়নে যোগ দিন, দেশ সেবা জন নিরাপত্তায় অংশ নিন। তো আশা রাখি ভালো লেগেছে, এরকম ভিডিও প্রতিনিয়ত পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন, সুস্থ থাকবেন।